আজকে চললাম সবাই মিলে, কলিগরা মিলে আজকে একটু ফাইভ স্টার টাইপস হোটেলে গিয়ে, হোটেল না সরি রেস্টুরেন্টে গিয়েই আর কি রাতের ডিনারটা সারবো। তো এই যাচ্ছি, আসল কথা এখানে পুরো ভিডিওটা একটা না করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য খুব ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে এডিটিং তো করতেই হয়। তো সব কিছু কমপ্লিট করে তোমাদের কাছে এটা শেয়ার করা এই আর কি। তো যাই হোক, অলমোস্ট যেতে যেতে ভিডিও করা, তারপর এসে গেলাম সেখানে একটা স্টিল ফটো কিছু নিয়ে, কারণ এখানে আমি ভিডিও করতে পারিনি। তো সাই প্যালেজ আমাদের যে রেস্টুরেন্টটা সত্যি অসাধারণ। তো সবাই মিলে যাচ্ছি, খুব সুন্দর সাজানো, আমার তো খুব সুন্দর পছন্দ হয়েছে, এত সুন্দর ডেকোরেশন করা, মানে সত্যি বলতে কি এক কথা অসাধারণ। তো যাই হোক, সবাই আমরা সব কলিগরা মিলে গেলাম। এই ভেতরে ডেকোরেশনটা দেখো, যতটুকুনি মানে ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিতে পেরেছি, কারণ ফ্রেন্ডদের সাথেও তো টাইম দিতে হচ্ছিলো। তো যাই হোক, প্রথমে আর কি এই দেয়ালগুলো দেখেছিলাম, এত সুন্দর ডেকোরেশন, আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এখানে ফার্স্ট আসলাম যখন, তখন ওয়েলকাম করলো, তারপর মেনু কার্ডটা দিয়ে দিলো, যার যেটা পছন্দ সেরকম মেনু লিস্ট করার জন্য একটা শরবত দিয়েছে, খুব সুন্দর লেগেছে আমার। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো তারপরে এই সবাই আমাদের ওয়েট করা, এখানে আমরা সবাই আছি, আর এটা হচ্ছে আমাদের স্যার। তো এই যে দুজন দাদা, এরা হচ্ছে সিনিয়র এক্সপার্ট। আর প্রথমে না এখানে বেশ একটা রোস্টেড পাঁপড় সাথে স্যালাড দিয়ে গেল, তারপর এক এক করে এটা হচ্ছে চিকেন 65, অসাধারণ তার টেস্ট। এটা খাওয়ার পরেই আবার এসে দিয়ে গেল হচ্ছে ক্রিস্পি জুসি চিকেন। ওফ সত্যি, আমি মানে কি বলবো, আমি সত্যি ফিদা হয়ে গেছি সাইরাম প্যালেসের খাবারগুলো। তা সেটা শেষ হতে না হতে দিয়ে গেল লালিপপ, চিকেন লালিপপ, সত্যি অসাধারণ, মানে অসাধারণ বলতে খুব ছোটই হয়ে যাবে। এদিকে না আমাদের স্যার আর দুজন স্টাফ, এরা পুরো ভেজিটেরিয়ান, তো ওদেরগুলো চলছে। ওরা নিয়েছিল মিক্সড, মতলব ভেজ ফ্রাইড রাইস। তো এখানে আবার অপেক্ষার পালা, আর এখানে ননভেজের আইটেম চলে এসছে, গার্লিক নান, মিক্স পোলাও, এখানে আরও আছে সাদা ভাত, এটা হচ্ছে নান, যাই হোক আরও ছিল কিছু, ছিল বেশ দু রকম মাটনের আইটেম ছিল, দই একটু একটু করে তোলা, অবশেষে মানে সবার শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস, সেটাও একটু মানে আমি তো পুরো একখানা করতে পারিনি ভিডিওটা। যাই হোক, এই ছিল আজকে রাত্রে।